হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পরে আমি আবার ভিডিওটা করলাম। আমার সময় হচ্ছিল না, একটু বিজি ছিলাম, যার জন্য আজকে একটু লেট পোস্ট হলো। তো আজ আমরা যাচ্ছি বন্ধুরা মিলে সবাই মুভি দেখতে। আমরা যাচ্ছি মুভি দেখতে নজরুল তীর্থ, যেটা DLF 1-এর কাছাকাছি। তো গিয়ে আমরা হুট করে প্ল্যান হয়, আমি 10 মিনিটে রেডি হয়ে চলে আসি। এবার এরা টিকিট কেটে নিয়েছিল অলরেডি, তো তারপর আমরা ভেতরে ঢুকি। তো যে মুভিটা দেখতে যাব সেটা হচ্ছে দ্য গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি। তো মার্ভেলের মুভি, যারা যারা মার্ভেল পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এখানে ঢুকলাম, খুবই অন্ধকার দেখতে পাচ্ছ, এখানে ঢুকে অলরেডি শুরু হয়ে গেছে, আমরা 10 মিনিট লেট। তো ঢুকে এই হলো মুভিটার, আমি অ্যাকচুয়ালি মার্ভেলের মুভি আমি দেখেছিলাম আগে হয়তো, বাট আমার অতটা কনসেপ্ট নেই এই মুভির ব্যাপারে। প্রথমে ভাবছিলাম যে আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। মুভির এই যে আই এম গ্রুট ডায়লগটা, এই সিনটা দারুণ ছিল, বেস্ট ছিল। বেশি তারপর শেষ হয়ে গেল, আমি লাস্ট পার্টটা দেখার জন্য ওয়েট করছিলাম। লাস্ট পার্টটা দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর সবচেয়ে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সিনেমা হল থেকে বেরিয়ে আর একটা সিনেমার টিকিট কাটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এরকমও হয় কিছু কিছু পাবলিক। হ্যাঁ, একটা ভালো মুভি বেরিয়েছে, দ্য কেরালা স্টোরি, তো ওটা আমারও দেখার ইচ্ছে ছিল, বাট আমার হবে না, আমার কিছু প্রবলেম আছে। তো ওটার জন্য ওরা টিকিট কেটে তারপরে গেল নাইট শোতে, ওরা আসবে। এবার আমরা ওখান থেকে গেলাম একটা স্টেডিয়ামে, ওখানে আবার ফুটবল একটা খেলা হচ্ছিলো। ওখানে গিয়ে কিছুক্ষণ বসে আমি এটা একটা ছোট্ট মোটো একটা ট্যুর পরের ভিডিওতে দেখাবো। তবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।